নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করব স্টাফ সিলেকশনে এমটিএস ও হাবলদার রিক্রুটমেন্ট নিয়ে। তো দেখুন, এখানে 8000 প্রায় শূন্য পদ আছে। তো সেই শূন্য পদে নিয়োগ হচ্ছে, তো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কবে থেকে অ্যাপ্লাই করবেন, এর যোগ্যতা কী লাগবে, বয়স কতটা হতে হবে, এই যে হাবলদার পদে নিয়োগ হচ্ছে, তো হাবলদার পদের জন্য আপনার হাইট কতটা হতে হবে, আপনার রান কতটা করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত তথ্য নিয়ে আজকে ভিডিওটা হবে। তো যারা চ্যানেল নতুন আছেন তাদেরকে বলো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, তবে কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে। তো দেখুন প্রথমে কী বলা আছে, দেখুন গোটা দেশ জুড়ে চাকরি পাতিতে বিরাট সুখবর। কেন্দ্র সরকারের বিভিন্ন অফিস ও দপ্তরে 9000-এরও বেশি শূন্য পদে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস করেই থাকলে প্রার্থীরা এইসব পদে আবেদন করতে পারবেন। যারা মাধ্যমিক পাস আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো চলে যাই পদের নাম, দেখুন মাল্টিটাস্কিং স্টাফ ও নন টেকনিক্যাল বা এমটিএস। এখানে কিন্তু নর্মাল হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। মোট শূন্য পদ কত আছে, 5000 শূন্য পদ রয়েছে, আনুমানিক বলা হয়েছে এটা, ঠিক আছে। বয়স কী হতে হবে, দেখুন 1/1/2022 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যারা এসটিএসসি ওবিসি আছেন তারা কিন্তু বয়সে ছাড় পাবেন। তারপর আছে পদের নাম আছে হাবিলদার। হাবিলদার মোট শূন্য পদ আছে 3603টি। বয়স দেখুন 1/2/2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। যোগ্যতা কী লাগবে, দেখুন শিক্ষাগত যোগ্যতা উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন, দেখুন আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। ssc.nic.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নিন। ssc.nic.in এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটের ঠিক গেট আপটা এরকম হবে। তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন ফিস কতটা আছে, দেখুন জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফিস হিসাবে আছে 100 টাকা, আর মহিলা প্রার্থী ও শারীরিক প্রতিবন্ধী তপশিলি জাতি উপজাতি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য কোনো আবেদন ফিস লাগবে না, ঠিক আছে। আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে তার দেখে নিন। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে আপনার তবে দেবেন। প্যান কার্ড আছে, পাসপোর্ট, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, ঠিক আছে। পরীক্ষা কেন্দ্র কোথায় আছে, পশ্চিমবঙ্গের পরীক্ষাতে জন্য গোটা রাজ্য জুড়ে বড় বড় শহরগুলিতে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই কয়েকটি জায়গায় আমাদের পরীক্ষার সেন্টার আছে, ঠিক আছে। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীরা যে কোনো তিনটি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তো অনলাইনে যখন আবেদন করবেন তখন এই তিন এই যে 1, 2, 3, 4, 5, 6টি আছে, তো 6টির মধ্যে যে কোনো তিনটি আপনি সিলেক্ট করতে পারবেন। কীভাবে সিলেকশন হবে, দেখুন মাল্টিটাস্কিং স্টাফ এর জন্য বা এমটিএস স্টাফের এমটিএস স্টাফ ও হাবিলদার উভয় পদের ক্ষেত্রে প্রথম হবে কম্পিউটার বেসড টেস্ট বা পেপার অন পরীক্ষা হবে। তারপর হবে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে পেপার অন পরীক্ষা পাস করলে ডেসক্রিপটিভ পেপার বা পেপার টু এর পরীক্ষা হবে, ঠিক আছে। কিন্তু হাবিলদার পদের ক্ষেত্রে পেপার অন পরীক্ষা পাস করলে পরবর্তী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা পিএসটি ও ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপরে থাকবে ডেসক্রিপটিভ পেপার, ঠিক আছে। তো হাবিলদার যারা আছেন তাদের কিন্তু তিনটা পরীক্ষা দিতে হবে, আর যারা মাল্টিটাস্কিং বা এমটিএস এর জন্য দেবেন তারা কিন্তু দুটো পরীক্ষা তাদেরকে দিতে হবে। পেপার ওয়ান সিলেবাসটা দেখুন, পেপার ওয়ানের সিলেবাসটা কী রয়েছে, জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, প্রতিটি বিষয়ে 25 নম্বর করে থাকবে। মোট 90 মিনিটের পরীক্ষা হবে। প্রতি প্রশ্নে ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 0.25 নম্বর কাটা যাবে, মানে 4টি ভুল করলে কিন্তু 1 নম্বর আপনার মাইনাস হয়ে যাবে বা কেটে যাবে, ঠিক আছে। তো দেখুন পেপার ওয়ানের যে কম্পিউটার বেসড এক্সাম আছে তার সিলেবাসটা দেখুন নিন। জেনারেল ইংলিশের দেখুন 25টি কোশ্চেন আসবে, জেনারেল ইন্টেলিজেন্সের জন্য 25টা কোশ্চেন আসবে, আর নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য 25টা আসবে, জেনারেল অ্যাওয়ারনেস আছে 25টা কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন মার্ক কিন্তু 1 এবং 90 মিনিট টাইম পাবেন, ঠিক আছে। দেখুন যারা হাবিলদারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলতে দেখুন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার হাঁটতে হবে এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেলে রান করতে হবে। এখানে হেঁটে যেতে হবে, রান করার কোনো কথা বলা হচ্ছে না। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেখে নিন, আবার বলছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 20 মিনিটে 1 কিলোমিটার যেতে হবে হেঁটে এবং 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালাতে হবে আমাকে, 25 মিনিট টাইম পাবেন 3 কিলোমিটারের জন্য, ঠিক আছে। আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখুন 15 মিনিটে 1600 মিটার হাঁটতে হবে এবং 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেলে রান করতে হবে, ঠিক আছে। আপনার এটা বলা হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে হাইটের কথা বলা হচ্ছে, দেখুন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে বা উচ্চতা হবে 152 সেন্টিমিটার এবং ওজন হবে 48 কেজি। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখুন উচ্চতা আছে 157.5 সেন্টিমিটার এবং ছাতে হবে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার আপনাকে ফুলাতে হবে বা প্রসারণের ক্ষমতা থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। আবেদন শুরু দেখুন 23/3/2022 এবং আবেদন শেষ হবে 30 এপ্রিল 2022। তো এর মধ্যে যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট করে জানাবেন। আমি যে নোটিফিকেশানটা পড়লাম তার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও কিন্তু আপনারা
আবার নতুনভাবে পড়তে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিভিন্ন কাজের তথ্য কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।